রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের চন্দ্রমল্লিকা ক্লাস্টারে সিডিসি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে শামকদুম ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় রাশিক মেয়র প্রধান অতিথির বক্তব্যে বলেন, কোর্টের কাছে একটা বন্দর, নদী বন্দর হতে যাচ্ছে। এই নদী বন্দরটা করবার জন্য গত আড়াই বছর থেকে আমি চেষ্টা করছি। করোনার কারণে অনেক কিছু হয়নি রাজশাহী বা সারা দেশে, অনেক কিছু হারিয়েছি, অনেক মানুষকেও হারিয়েছি আমরা, কিন্তু কিছু করেনি আল্লাহ রাব্বুল আলামিনের যা হচ্ছে তাই হয়েছে। করোনা গেছে, এখন এই বউ বন্দরটা করতে চাই। এই জন্যে ওই নদী বন্দরে ভারত খুব আগ্রহী, তারা ভারতের পণ্য অর্থাৎ কয়লা, ভারতের কয়লা, ভারতের পাথর, ভারতের ফ্লাই অ্যাশ, ভারতের ফলমূল, আদা রসুন তারা বাংলাদেশে দিতে চায়, বিনিময়ে আমাদের জন্য উৎপাদিত পণ্য তারা দিতে চায়। নদী পথে মালামাল পরিবহন খুবই নিরাপদ এবং খুব সস্তা, খুব অল্প পয়সায় এটি করা যায়। এটি করবার জন্যে রাজশাহীতে দুইবার আমি কর্মকর্তাদের নিয়ে এসেছি, তারা ঘুরে গেছেন, কোথায় হবে দেখে গেছেন, সেখানে আমিও তাদেরকে উৎসাহিত করছি। বিনিয়োগ যদি কিছু লাগে কর্পোরেশনের আমিও বিনিয়োগ করবো, ওইখানে কিন্তু আপনার ভাই বা আপনার আত্মীয় স্বজনেরও চাকরির ব্যবস্থা হবে, কারণ ওখানে হাজার হাজার লোকে কর্মসংস্থান হবে, এক একজন এক এক কাজ করবে, কেউ মাল তুলবে, কেউ মাল আনলোড করবে, কেউ গাড়ি চালাবে, কেউ ট্রাক ট্রাক ফেরাবে, যে নানা কাজ ওই রকম একটা জায়গায় যদি আমি জাহাজ নিয়ে আসতে পারি রাশিয়ার ভাগ্য কিন্তু পারি। চন্দ্রমল্লিকা ক্লাস্টারের সভাপতি পলি খাতুনের সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাশিকের প্যানেল মেয়র এক ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবু, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাব হোসেন চৌধুরী, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের সদস্য সচিব ও রাশিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার। মতবিনিময় সভায় প্রান্তিক জনগোষ্ঠী সংগঠনের উপদেষ্টা আরিফুল হক কুমার, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, শামকদুম কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম পাপ্পু সহ মতবিনিময় সভায় চন্দ্রমল্লিকা ক্লাস্টারের ২২টি সিডিসির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাসুমা ইসলাম, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী।